ভরা মৌসুমেও বাজারে চালের দাম চড়া। সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 টাকা কমেছে খোলা সয়াবিন তেল, যদিও আগে চড়া দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন। বাজারে স্থিতিশীল আছে সবজির দাম। ভরা মৌসুমে চালের দাম কমার কথা থাকলেও তার কোনো প্রভাব নেই বাজারে। এখনও মিনিকেট বিক্রি হচ্ছে 62 থেকে 68 টাকা কেজি, আর বিয়ার আটাশ বিক্রি হচ্ছে 50 থেকে 54 টাকায়। বিক্রেতারা জানালেন, দাম কমার কোনো ইঙ্গিত নেই। আটাশ ছিল, মাঝখানে দাম কমছে প্রায় 50 টাকা 48 টাকার মধ্যে চলে আসছিল, দাম বেড়ে মনে কর না 56-55 মধ্যে চলে গেছে। বিয়ার আটাশ চাল কিনলাম 2 কেজি 100 টাকা। মিনিকেট ওই নতুনগুলা 60-62-র ভিতরে আছে, পুরানটা 65-66। দানের দাম বাড়াই দিছে, যার কারণে চাউলের বাজার ইচ্ছেতে কমার সম্ভাবনা নাই। কেজিতে 5 টাকা দাম কমেছে খোলা সয়াবিন তেলের, তবে আগের চড়া দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের বাজারও বাড়তি। সয়াবিন 1 নম্বরটা কেজিতে 4 থেকে 5 টাকা কম, আজকে 135 টাকা বেচতেছি কেজি দরে। 100 থেকে 110 টাকা বিক্রি করি, মোটাটা 70 থেকে 75 টাকা। চিনির দাম আগের দাম আছে, কমেছে পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ 45, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা দরে, আর আগের দরেই পাওয়া যাচ্ছে আদা ও রসুন। ছানার আদা হচ্ছে 120 টাকা, দাম একটু বাজার কমতি আছে, এখন 50 টাকা বেচতেছি দেশি টাকা, আর ইন্ডিয়ান বেচতেছি 45 টাকা। ক্রেতা বিক্রেতারা জানালেন, স্থিতিশীল আছে সবজির দামও। সবজি কিনছি, বেগুন কিনছি, আর কাঁচামরিচ কিনছি 60-50 টাকা, একটু বার্গেটিং করলে হয়তো 5 টাকা কমলে ওইরকম আর কি। ভেন্ডি বেশি 40 টাকা কেজি, আর বেগুন 60 টাকা কেজি, আর কাঁচামরিচ বেশি 40 টাকা কেজি। বাজারে আগের দরেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।